তো গাইজ এই হলো সেই আজিমগঞ্জ জংশন এই আজিমগঞ্জ জংশন থেকে আপনারা বোলপুর শান্তিনিকেতন উত্তরবঙ্গ আসাম থেকে শুরু করে আপনারা পেয়ে যাবেন ফারাক্কা হয়ে নিউ দিল্লি পর্যন্ত এছাড়াও আপনারা এই আজিমগঞ্জ জংশন থেকে আপনারা দুইটি রুটে হাওড়া যেতে পারেন একটি হচ্ছে বর্ধমান হয়ে এবং আরেকটি হচ্ছে এদিকে কাটুয়া হয়ে তো আমি এই মুহুর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো ছয় নম্বর প্ল্যাটফর্ম এবং পাশে আছে পাঁচ নম্বর তো এই পাঁচ নম্বর এবং ছয় নম্বর প্ল্যাটফর্মে কিন্তু মুর্শিদাবাদ রেল স্টেশন হয়ে নসিপুর ব্রিজ দিয়ে এই পাঁচ নম্বর এবং ছয় নম্বর প্ল্যাটফর্মে এসে কিন্তু আজিমগঞ্জে পৌঁছবে বন্ধুগণ গুড নিউজ সবচেয়ে বড় নিউজ হচ্ছে আজকের এই ভিডিওতে কেননা আজিমগঞ্জ জংশনে যেখানে এসে কানেকশন হবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন ট্রেন তো এই আজিমগঞ্জ জংশনের এইখানে এই যে পাঁচ নম্বর ছয় নম্বর প্ল্যাটফর্ম তো এই প্ল্যাটফর্মে কিন্তু কিছু প্রাথমিকভাবে কাজগুলো বাকি ছিল সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফ্লাইওভার হবে এপার থেকে ওপার যাওয়ার জন্য এখানে স্কেলারটা লাগানো হবে এবং সিঁড়ি দিয়েও কিন্তু পারাপারের ফ্লাইওভার হবে আজিমগঞ্জ জংশনের মধ্যে একটি পারাপার ফ্লাইওভার আছে এবং সেই একটি ফ্লাইওভারে কিন্তু কভার করতে পারবে না যখন উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে সেই নসিপুর রেলব্রিজ চালু হয়ে যাবে তাই কিন্তু এই আজিমগঞ্জ জংশনে কিন্তু এই পারাপার ফ্লাইওভারের কিন্তু কাজ এখানে শুরু হয়ে গেছে নসিপুর আজিমগঞ্জের কাজ দুমদাম চলছে দিকে আর এই দিকে কিন্তু আবার এই আজিমগঞ্জ জংশনকে সাজানোর কাজও কিন্তু দ্রুত চলছে শুরু হয়ে গেছে আপনাদেরকে সেই আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে পুরোটা দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করি এই গাইজ কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালোই আছেন বন্ধুগণ সকলকে বেঙ্গল টপ ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম তো বন্ধুগণ আমি এই মুহূর্তে চলে এসেছি আজিমগঞ্জ জংশন তো আজিমগঞ্জ জংশন এখানে এসেছি আজিমগঞ্জ জংশন কনস্ট্রাকশন যে আপডেট সেই আপডেট কিন্তু দিতে ইতিমধ্যে এই প্ল্যাটফর্ম সাজানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে দ্রুত চলছে সেই প্ল্যাটফর্ম সাজানোর কাজ এই আজমগঞ্জ জংশনে নসিপুর হয়ে কিন্তু যে রেল লাইন আসছে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন থেকে নসিপুর ব্রিজ হয়ে যে রেল লাইনটি আসছে সেটা কিন্তু এই আজমগঞ্জ জংশনেই কিন্তু কানেকশন হবে তো আজিমগঞ্জ জংশনে কানেকশন হলেই হবে না এই জংশনকেও কিন্তু সাজাতে হবে পাঁচ নম্বর ছয় নম্বর যে প্ল্যাটফর্ম সেই পাঁচ নম্বর ছয় নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু এসে দাঁড়াবে ট্রেনগুলো তো এই পাঁচ নম্বর ছয় নম্বর প্ল্যাটফর্মকে সাজানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে দেখতে পাচ্ছেন যে পিলারের যে কাজ চলছে এগুলো কিন্তু রেললাইন ফ্লাইওভার হবে উপর দিয়ে পারাপার ব্রিজ এখানে স্কালারটার লাগানো হবে আজিমগঞ্জ জংশনের মধ্যে একটাই স্কালারটার আছে সেই স্ক্যালারটার দিয়ে কিন্তু মানে কভার করা যাবে না পুরোটা যখন এই প্রোজেক্ট চালু হয়ে যাবে তখন আজিমগঞ্জ জংশনে কিন্তু আরও ভিড় হবে এখন তো যা হয় তার চেয়ে কিন্তু ভিড় গ্যাঞ্জাম হবে আজিমগঞ্জ জংশনে তো এটি হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম তো এটি তিন নম্বর পাশে আছে চার নম্বর প্ল্যাটফর্ম আর ওই দিকে এক নম্বর দু নম্বর এই তিন নম্বর চার নম্বরের পরে ওই পাশে কিন্তু পাঁচ নম্বর এবং ছয় নম্বর প্ল্যাটফর্ম যেটা আপনাদেরকে দেখালাম তো ওই পাঁচ নম্বর ছয় নম্বরে এসে কানেকশন হবে সেই ট্রেনগুলো বর্তমানে পাঁচ নম্বর ছয় নম্বর প্ল্যাটফর্মে মানে আজিমগঞ্জ পর্যন্ত যে ট্রেনগুলো আসে মানে আজিমগঞ্জ থেকে আর যায় না সেই ট্রেনগুলো ওখানে দাঁড়ায় এবং আজিমগঞ্জ থেকে ট্রেন যেগুলো ছাড়ে মানে এই আজিমগঞ্জ জংশন থেকে যে সমস্ত ট্রেনগুলো ছাড়ে সেগুলো কিন্তু ওই পাঁচ নম্বর চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে যেমন রামপুরহাট নলহাটির বিশেষভাবে কিন্তু পাঁচ নম্বর ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন বর্তমানে মানে ছাড়ে তো দেখতে পাচ্ছেন যে এই একদম এই যে এটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে দেখতে পাচ্ছেন এখানে যে কাজ শুরু হয়েছে একদম যে দেখতে পাচ্ছেন যে পিলার করা হচ্ছে নিচে পাইলিং করা হয়েছে দেখছেন তো এটি পারাপার যে ব্রিজ সেটি হবে কিন্তু এই আজিমগঞ্জ জংশনে একটাই পারাপার ব্রিজ আছে তো নসিপুর আজিমগঞ্জের কাজে করে শুরু হয়েছে এদিকেও কিন্তু এই প্ল্যাটফর্ম সাজানোর কাজ শুরু হয়েছে ওদিকে মুর্শিদাবাদ তো আবার জংশন হচ্ছে আপনাদেরকে সেই আপডেটও খুব শীঘ্রই নিয়ে আসবো এবং খুব শীঘ্রই দেখাবো আপনাদেরকে তো একের পর এক আপডেট কিন্তু আমি দেখার চেষ্টা করছি তো এই পারাপার ওভার ব্রিজ একেবারে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু চলে আসবে একদম লাস্ট পর্যন্ত ছয় নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত দেখতে পাচ্ছেন ওইদিকে কিন্তু সেই পিলার খাড়া হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে কাজ হয়ে পড়ে আছে এটা কিছুদিন অনেকদিন আগেই কিন্তু এটা করা হয়েছে নতুনভাবে আর শুরু আবার শুরু হলো কাজ তো এ একদম দেখতে পাচ্ছেন যে ছয় নম্বর প্ল্যাটফর্মের ওই যে লাস্ট মাথা সেই পর্যন্ত কিন্তু এই পারাপার ব্রিজের যে কাজ সেটা কিন্তু হবে আরো সামনের দিকে এগিয়ে যাব এবং এই পাঁচ নম্বর ছয় নম্বর প্ল্যাটফর্মের আরো কী কী কাজ বাকি আছে সেগুলো তো দেখতেই পাচ্ছেন সেই ছয় নম্বর প্ল্যাটফর্ম আমরা আরও সামনের দিকে যাব চলুন এপারে দেখতে পাওয়া যাচ্ছে যে প্ল্যাটফর্মের পাশে দেখতে পাচ্ছেন যে জল নিকাশের জন্য ব্যবস্থা করা হচ্ছে এবং দেখতে পাওয়া যাচ্ছে যে এই যে পারাপার ফ্লাইভার সেটি কিন্তু একটাই এই আজিমগঞ্জ জংশনে তার জন্য কিন্তু আর একটা নির্মাণ করা হচ্ছে এবং একটা স্ক্যালার্টার আছে এক নম্বর প্ল্যাটফর্মে এবং এই পাশে যে নতুন করা হচ্ছে সেখানে কিন্তু স্কোলার্টারও লাগা হবে তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই সব কাজগুলো মানে এখনো বাকি আছে অনেকটাই এই যে এখানে মানে যে জলের ব্যবস্থা এই জলের ব্যবস্থা এই সমস্ত কাজগুলো কিন্তু শুরু হয়েছে এগুলো কিন্তু করা হবে এবং দেখতে পাচ্ছেন যে এগুলো ভেঙে পড়ে আছে এগুলোকে মেরামত করা হবে আরও সামনের দিকে এগাবো আরও দেখাবো আপনাদেরকে কী কী কাজ বাকি আছে এবং কী কী চলছে এখানে দেখতে পাচ্ছেন যে হাটার যে ফুটপাত রাস্তা সেই ফুটপাত রাস্তাতে এখানে কিন্তু বসে গেছিলো মানে সে বসে যাওয়ার কারণে এগুলোকে তুলে ফেলে আবার এখানে নতুনভাবে মেরামত করা হয়েছে আর মানে প্ল্যাটফর্ম সাজানোর কাজ কিন্তু চলছে সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন তো দেখতেই পাচ্ছেন যে ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা আরও সামনের দিকে চলে যাবো এগিয়ে দেখতে পাচ্ছেন এই আজিমগঞ্জ জংশন তো সেই নসিপুর আজিমগঞ্জ জেরেল রেল প্রোজেক্ট যেটি নসিপুর ব্রিজ হয়ে আসবে তো এই লাইন দিয়ে এসেই কিন্তু এই ছয় নম্বর বা পাঁচ নম্বর প্ল্যাটফর্মে কিন্তু যুক্ত হবে নসিপুর ব্রিজ সিঙ্গেল লাইন এখানে দুটো প্ল্যাটফর্ম করা আছে সিঙ্গেল লাইন থেকে এখানে ছয় নম্বর অথবা পাঁচ নম্বর মানে যেই প্ল্যাটফর্মে মানে ট্রেন দেবে সেইখানে এসে কিন্তু দাঁড়াবে তো তখন এত বড় রেলওয়ে স্টেশন এত বড় জংশন আজিমগঞ্জ তো এখানে মাত্র ছয়টি প্ল্যাটফর্ম তো এই ছয়টি প্ল্যাটফর্ম কেন এখান থেকে তো বিভিন্ন জায়গায় ট্রেন ছাড়ে তো আপনাদেরকে দেখাবো ওই যে একটি লাইন দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আজিমগঞ্জ জংশনের ট্রেন রাখা যায় গ্যারেজ ওখানে অনেক ট্রেন থাকে যখন এই আজিমগঞ্জ জংশন থেকে কোনো জায়গা ট্রেন ছাড়ে তখন সেই গ্যারেজ থেকে ট্রেন নিয়ে এসে প্ল্যাটফর্মে মানে রাখা হয় তারপর প্ল্যাটফর্ম থেকে সময় মতো ঠিক সময়ে কিন্তু সেই ট্রেন ছেড়ে যায় তো বুঝতেই পারছেন এখানে প্ল্যাটফর্ম সংখ্যা কম হলে কোনো সমস্যা নেই তো কাজ আপনাদেরকে দেখালাম যে এই হচ্ছে সেই আজিমগঞ্জ জংশন যে আজিমগঞ্জ জংশন থেকে তো বিভিন্ন জায়গা ট্রেন পাওয়া যায় এখান থেকে রোড চেঞ্জ করেও বিভিন্ন জায়গায় যাওয়া যায় নসীপুর হয়ে যে ব্রিজে আসবে এই আজিমগঞ্জ জংশনে কানেকশন হবে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন হয়ে আগামী দিনে কিন্তু কৃষ্ণনগর বলেন বা রানাঘাট ব্যারাকপুর শিয়ালদা থেকে যে ট্রেনগুলো আসবে সোজা বহরমপুর মুর্শিদাবাদ হয়ে কিন্তু এই আজিমগঞ্জে এসে কানেকশন হবে আজিমগঞ্জ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু যাওয়া হবে আগামী দিনে সেই কাজ দ্রুত চলছে নশীপুর আজিমগঞ্জ রেল সম্প্রসারণের কাজ সেখানে কাজ শুরু হয়ে গেছে আপনাদেরকে আমি একাধিক ভিডিও দিয়ে দেখিয়েছি আমি আবার কিন্তু দিতেই থাকবো সেই ভিডিও আপনারা আমার সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে দেখাবো আবার কত দূর কি কাজ হয়েছে